নির্ধারিত সময়ে শপথ না নেয়ায় মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা। 90 দিনের মধ্যে সংবিধানে তৃতীয় তফসিলে নির্ধারিত বিধান অনুযায়ী শপথ গ্রহণ করতে অসমর্থ হন বিধায় তার আসনটি শূন্য হয়। বিএনপির সংসদ সদস্যদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। আমি স্বাগত জানাচ্ছি আমাদের বিএনপির সংসদ সদস্যরা যারা সংসদে যোগ দিয়েছেন এবং এই গণতন্ত্রের গতি যেন অব্যাহত থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময়ে, সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্য মামলায় 10 বছরের সাজা থাকায় চ্যারিটেবল ট্রাস্টে এই মুহূর্তে বেগম জিয়ার জামিন নয় বললেন হাইকোর্ট। অর্থদণ্ড ও সম্পত্তি ক্রোকের আদেশ স্থগিত। সমালোচনার মুখে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি লাল সবুজ করার ঘোষণা। প্রধানমন্ত্রীর সঙ্গে টাইগারদের সাক্ষাৎ, খেলোয়াড়দের বাড়তি চাপ না দেওয়ার নির্দেশনা। গুলিস্তানে পুলিশকে ছোঁড়া ককটেল ছিল শক্তিশালী, জানালেন ডিএমপি কমিশনার। খতিয়ে দেখা হচ্ছে আইএস সংশ্লিষ্টতা। বসিলার জঙ্গি আস্তানায় নিহতরা জেএমবি সদস্য জামাল ও র্যাব। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিদিনই বাজারে বাজারে অভিযান, জানালেন বাণিজ্যমন্ত্রী। গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ। এবং নিষেধাজ্ঞা শেষে কাল থেকে ইলিশ শিকারে নদীতে নামছেন জেলেরা, জাল নৌকা নিয়ে প্রস্তুত। মিলবে পর্যাপ্ত মাছ বলছেন মৎস্য বিজ্ঞানীরা। নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের অবহিত করেন স্পিকার। এছাড়া শপথ নিয়ে সংসদে যোগ দেয় বিএনপির সংসদ সদস্যদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের বিধি অনুযায়ী প্রথম অধিবেশনের 90 দিনের মধ্যে কোনো সংসদ সদস্য শপথ না নিলে শূন্য হয়ে যাবে তার সংসদীয় আসন। সে অনুযায়ী একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর মঙ্গলবার ছিল শপথ নেয়ার শেষ দিন। তবে শপথ না নেয়ায় মঙ্গলবার সন্ধ্যায় সংসদের দ্বিতীয় অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার। একাদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা 41 বগুড়া 6 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সংবিধানের 67(1)(ক) অনুচ্ছেদ অনুযায়ী একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে সংবিধানে তৃতীয় তফসিলে নির্ধারিত বিধান অনুযায়ী শপথ গ্রহণ করতে অসমর্থ হন বিধায় তার আসনটি শূন্য হয়। সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শপথ নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেয় বিএনপির সংসদ সদস্যদের স্বাগত জানান তিনি। বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিরোধী দল ভূমিকা রাখবে। স্বাগত জানাচ্ছি আমাদের বিএনপির সংসদ সদস্যরা যারা সংসদে যোগ দিয়েছেন, আর বিরোধী দলকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা চাই বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবেন এবং সেটা রেখে যাচ্ছেন, যাতে এই সংসদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরও বৃদ্ধি পায় এবং এই গণতন্ত্রের গতি যেন অব্যাহত থাকে। এছাড়া শপথ নিয়ে সংসদে যোগ দেয় বিএনপির সংসদ সদস্যদের অভিনন্দন জানান সংসদ উপনেতা প্রহসনের সাথে। গণতন্ত্রের প্রতি তারা যে শ্রদ্ধাশীল হয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এর আগে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে শপথ নেননি বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি। বারবার দলের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হলেও শেষ মুহূর্তে চমক দেখিয়ে শপথ নেন বিএনপির নির্বাচিত 4 সদস্য। এরপর থেকে দলের মহাসচিব মির্জা ফখরুলের শপথ নেয়া নিয়ে তৈরি হয় ধূম্রজাল। প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে যান মির্জা ফখরুল। অপেক্ষা করুন, জানতে পারবেন। গুঞ্জন ওঠে অসুস্থতার কারণ দেখিয়ে শপথ নেয়ার জন্য সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন ফখরুল।
রাত পোহাতেই পত্রিকার পাতায় বড় বড় করে তার সময় চাওয়ার বিষয়টি ছাপাও হয়। পরে বিষয়টি অসত্য বলে দাবি করেন তিনি। শপথ নেওয়ার জন্য সময় চেয়েছি, আবেদন করেছি, which is a blatant lie, straight and simple. আমি কোনো চিঠি দেইনি, কোনো সময় চাইনি। অনেকে প্রশ্ন করেন যে আপনার আপনার দলের সিদ্ধান্ত হলো, আপনি শপথ নিলেন না কেন? এটাও আমার দলের সিদ্ধান্ত, এটাও আমাদের কৌশল। বারবার বিপক্ষ থেকেও কেন শপথ নেওয়ার পক্ষে অবস্থান নিল দলটি, সে বিষয়ে ব্যাখ্যা দেন বিএনপি মহাসচিব। এটা নিঃসন্দেহে একটা বলা যেতে পারে একটা চমক, এই একটা চমকের মতো একটা সংবাদ, একটা ইউটার্ন একটা, কারণ এই সিদ্ধান্তটা আমাদের জন্য কি খুব খারাপ সিদ্ধান্ত বলে মনে করি না আমরা। এবং আমাদের এই সিদ্ধান্তটার পেছনে সবচেয়ে বড় যুক্তি যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে সামান্যতম যে সুযোগটুকু রয়েছে, স্পেসটা রয়েছে, সেই স্পেসটাকে ব্যবহার করা। গত 27 এপ্রিল শনিবার ঠাকুরগাঁও 3 আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ শপথ নেন। পরে সোমবার শপথ নেন মির্জা ফখরুল ছাড়া বাকিরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন না বেগম জিয়া। আদালত বলেছেন এ মামলায় জামিন পেলেও অন্য মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মুক্তি পাবেন না তিনি। 2 মাসের মধ্যে বিচারিক আদালতের নথি আসলে শুনানি হবে বলে জানানো হয়েছে। তবে জিয়া চ্যারিটেবল মামলার রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন উচ্চ আদালত। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে অর্থদণ্ড ও সম্পত্তি জব্দের আদেশ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে গত বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেছিলেন বেগম জিয়া। এর প্রায় 5.5 মাস পর আপিল ও জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টে যান আইনজীবীরা। মঙ্গলবার শুনানি শেষে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন উচ্চ আদালত। সেই সঙ্গে অর্থদণ্ড এবং সম্পত্তি জব্দের আদেশ স্থগিত করা হয়। জামিন বিষয়ে উচ্চ আদালত বলেন এ মামলায় জামিন পেলেও অন্য মামলা থাকায় মুক্তি মিলবে না বেগম জিয়ার, ফলে তার জামিন নিয়ে তাড়াহুড়ো করতে চান না তারা। বিচারিক আদালতের নথি আসা সাপেক্ষে জামিন শুনানি করার কথাও জানায় আদালত। ওনারা জামিনের জন্য অত্যন্ত মানে চাপাচাপি বা শুনানি করার চেষ্টা করেছিলেন। আদালত বলেছে রেকর্ড আসুক, রেকর্ড আসার পরে তখন দেখা যাবে, কারণ আদালত বলেছে ওনার অলরেডি একটা মামলায় সাজা 5 বছর থেকে বৃদ্ধি পেয়ে 10 বছর হয়ে গিয়েছে এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং। বেগম জিয়ার আইনজীবীর প্রত্যাশা বিচারিক আদালতের নথি আসতে রাষ্ট্রপক্ষ হস্তক্ষেপ না করলে দ্রুত জামিন হবে তার। আমরা বলেছি যে ওইটা একটা ভিন্ন জিনিস, ভিন্ন মামলা, ওইটার সাথে এটা একীভূত করা যাবে না। আপনি বরঞ্চ এইটা আপনি আগে শুনেন এবং এইটা শুনে আগে এইটা নিষ্পত্তি করেন। আমরা ইনশাআল্লাহ আশা করি যে এই জামিন শুনানিটা আমরা ঈদের আগেই করতে পারব। গত বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে 10 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বিকেলে ঢাকা আইনজীবী সমিতির বর্ষবরণ অনুষ্ঠানে তারা আরও বলেন, বেগম জিয়ার মামলা আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। আমরা পুরোপুরি জঙ্গি নির্মূল এখনো করতে পারিনি। সবার সহযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত করতে পারবো। আমরা সবাই যদি সরকারকে সহযোগিতা করি, সবাই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করি, তাহলেই বাংলাদেশে জঙ্গি মুক্ত করা সম্ভব। বাচ্চাদের জারিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, দোতারা, ঢোল, থমকি, যাত্রা, পুতুল নাচ, এর সঙ্গে পরিচিত করাতে হবে, নাহলে একটা সময় দেখবেন বাঙালিত্বই হারিয়ে যাচ্ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, এখানে সরকারি আইনজীবীরা চাপ দিয়ে কাউকে বেল করায় দিতে পারে না। আদালতের মাধ্যমেই মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে, আদালতের বাইরে কোনো মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে না। বিতর্কের মুখে পরিবর্তন আসছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে। আইসিসির অনুমতি নিয়ে সবুজে লাগছে লালের ছোঁয়া, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের জার্সিকে যারা পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করেছেন তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেন পাপন। সোমবার বেশ ঘটা করে উন্মোচন হয় বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। এরপর থেকে আসতে থাকে নানা প্রতিক্রিয়া, ভারী হতে থাকে অপছন্দের পাল্লা। পাকিস্তানের জার্সির সঙ্গেও মিল খুঁজে পান অনেকে।
বিতর্কের মধ্যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের জনগণের আবেগে আঘাত দিতে চায় না বোর্ড। শুরুতে লাল রং থাকলেও আইসিসির নির্দেশনা মেনেই জার্সিতে দেওয়া হয় সাদা রং। আবার আইসিসির অনুমতি নিয়েই লাল ফিরছে সবুজে। যখন আমরা নজর এসেছে উই ডিসাইডেড ঠিক আছে তাহলে এটা যখন এরকম আছে তাহলে এটাকে লাল করা যায় কিনা, তখন আমাকে দেখালো যে না আগে ছিল লাল। আইসিসি বলাতে এটা চেঞ্জ করা হয়েছে। কালকে জানানোর পরে আমরা কালকেই বলেছি ডিজাইন করো, ওরা ডিজাইন করে নতুন একটা নিয়ে এসেছে, আমরা যেটা অ্যাপ্রুভ করে দিয়েছি। এখানে জাতীয় পতাকার সাথে জার্সি সম্পর্কটা টেনে আনা, এটা আমি মনে হচ্ছে এটা একটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। রং কিংবা নকশা নিয়ে সমালোচনা মানা যায়, কিন্তু পাকিস্তানের জার্সির সঙ্গে টাইগার জার্সির তুলনায় চটেছেন বিসিবি প্রধান। সমালোচকদের নিয়েছেন এক হাত। দেশাত্মবোধের প্রশ্নে আপোষ করবেন না কারো সঙ্গে। বাংলাদেশ যেখানে লেখা আছে সেখানে পাকিস্তান মনে করবে কিভাবে? টাইগারের ছবি যেখানে আছে আমার বিসিবির লোগো, তারপরে যদি কেউ এটাকে বাংলাদেশ না মনে করে পাকিস্তান মনে করে, ওর পাকিস্তানি থাকা উচিত। এদিকে দলের আনুষ্ঠানিক ফটো সেশনে সাকিবের না থাকা নিয়েও সমালোচনা চলছে। তাতে ঘি ঢেলে দিয়েছে ফেসবুকে তার স্ত্রীর মন্তব্য। তবে বিশ্বকাপের আগে এ নিয়ে আলোচনা বাড়াতে চায় না বোর্ড। সে এসে বলছে যে সেটা দেখে নাই, সেজন্য জানলে সে অবশ্যই থাকতো। ও তো এখনো দেশে আছে, ও তো চলে যায় নাই। যেহেতু শুনলাম আপনারা নিশ্চিত থাকেন, আমি ওকে বলবো এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলিস্তানে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া ককটেলটি ছিল শক্তিশালী। সকালে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান ডিএমপি কমিশনার। হামলার সঙ্গে আইএস সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গতকাল বসিলায় জঙ্গি আস্তানা অভিযানে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তারা জেএমপির সদস্য বলে মনে করছে র্যাব। প্রতিদিনের মতো সোমবারও গুলিস্তানের ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সুশান্ত কুমার দাস, তার সঙ্গে ছিলেন আরও তিনজন। এর মধ্যেই হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি ককটেল, এতে সঙ্গে সঙ্গে আহত হয়ে লুটিয়ে পড়েন তারা। তাদের উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। যে আওয়াজটা হয়েছে ককটেলের আওয়াজ, আমি 32 বছর থাকি, এত বড় হয় না। যদি নাকি আমাদের এই গাছটা না থাকতো তাহলে ওইটা হয়তো লাগলে আমার কনষ্ঠ বলে আরো গুরুত্বপূর্ণ ক্ষতি হতে পারতাম। ঘটনার প্রায় 5 ঘন্টা পর আইএস হামলার দায় স্বীকার করেছে বলে বিবৃতি দেয় সাইট ইন্টেলিজেন্স। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে আহত পুলিশ সদস্যদের দেখতে যান ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের তিনি বলেন বিস্ফোরিত ককটেলটি অনেক শক্তিশালী ছিল। এটা আইএসের ক্লেম না, অন্য কেউ প্রতারণামূলক এ ধরনের পোস্ট দিচ্ছে, সেই বিষয়টা আমাদের অ্যান্টি টেরিজম বিশেষজ্ঞ রয়েছে, তারা এটা পরখ করে দেখছে। তবে এর পিছনে যারাই থাকুক তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা, এবং পাশাপাশি পুরো পুলিশের নগর জুড়ে নিজেদের নিরাপত্তা বিধান করে কিভাবে আমাদের ডিউটি সাজানো যায় সে বিষয়ে আমরা চিন্তা করছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টির জন্যই হামলার পর ব্যবহার করা হচ্ছে আইএস এর নাম। অন্য পক্ষ আউটসোর্সিং করে তারা যে আইএস এর উপর দায় চাপিয়ে দিয়ে তাদের ইন্টারেস্টটা নিচ্ছে না, আমি এটা উড়িয়ে দেই না। আমি এদিকে সোমবার রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানা র‍্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে যে সকল এভিডেন্স নিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা যায় সেটা আমরা চেষ্টা করছি, ফরেন্সিক রেজাল্ট আসলে সেটা আমরা জানতে পারবো। এই ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে মোহাম্মদপুর থানায়। শারিয়া জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই বাজারে বাজারে অভিযান চালাবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই মধ্যে চড়ে যাওয়া গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে ঠিক করা হবে করণীয়। আজ সচিবালয়ে এক আলোচনা সভায় একথা জানান বাণিজ্যমন্ত্রী। রোজার আগে প্রতিবারই লাগাম ছাড়ায় দ্রব্যমূল্য, এবারের পরিস্থিতিও ব্যতিক্রম নয়। এর মধ্যে বেড়েছে চিনির দাম, চড়া দামে বিক্রি হচ্ছে গরুর মাংস, তাই বাজার নিয়ে তৎপরতা বেড়েছে সরকারেরও। এমন অবস্থায় সচিবালয়ে ভোক্তা অধিকার দিবসের আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বললেন সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সার্বিকভাবে দাম ঠিক আছে বলেও দাবি করেন মন্ত্রী। জানান রমজান জুড়ে অনিয়ম ঠেকাতে পদক্ষেপের কথা। যা প্রয়োজন এবার তার চেয়ে আরো অনেক বেশি বাজারে আছে, অনেক আম দেশে রয়েছে, কোনো কারণ নাই বাড়লে। তারপরেও অসাধু ব্যবসায়ীরা যারা তারা তো চেষ্টা করেই তারা বাড়ানোর জন্য, আমরাও খুব সতর্ক আছি। এবার সব জায়গাতে আমরা চিঠিপত্র দিয়েছি যে তাদের অবস্থান থেকে যেন চাঁদাবাজির ব্যাপারটা যেন লক্ষ্য করা হয়। দুই সিটি কর্পোরেশনকে নিয়ে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাংসের দামটা একটু চড়াই হয়েছে, অন্য হঠাৎ করে বেড়ে গেছে, সবার সাথে বসে ফিক্স আপ করা হয়েছে, সেটা যেন সেই দামেই যেন বিক্রি করা যায়। এখন একটু বেড়েছে দাম, সিটি কর্পোরেশন ব্যবস্থা নিয়েছে,
তারাও বাজারে আছে এবং আমরা আর দুই দিনের মধ্যে সিটি কর্পোরেশন দিয়ে রমজানের আগেই আবার তাদের সাথে বসব, দুই মেয়রের সাথেই বসব। পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের সংযমী হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। সাজিত রাজু, সময় সংবাদ, ঢাকা। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে ইলিশ শিকারে নদীতে নামছেন জেলেরা। এরই মধ্যে জাল নৌকার প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। প্রত্যাশা, ইলিশ ধরা পড়লে ফিরবে সচ্ছলতা। তবে 30 জুন পর্যন্ত জাটকা ধরা পড়ে এমন জাল নিয়ে মাছ শিকারে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, গবেষণার ফলাফলের ভিত্তিতেই মার্চ এপ্রিল ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল দড়ি গুছিয়ে নদীর তীরে অবস্থান নিয়েছেন বরিশালের জেলেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে দুই মাস পর ফিরতে শুরু করেছে তাদের কর্মচঞ্চলতা। চোখ জোড়া স্বপ্ন নিয়ে নামবেন ইলিশ শিকারে। রেডি আছি জাল লইয়ে, আমরা পয়লা মে থেকে মাছ ধরব। পয়লা মে থেকে অবরোধ তুলে দেওয়া হচ্ছে, তো সরকারি পরিপত্র আমাদের জানা মতে সেটাই বলবৎ আছে। ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের জেলেরা, গুছিয়ে নিচ্ছেন ইলিশ শিকারের ফাঁদ। আমাদের ফলন টলন অনেক কষ্ট, আমরা দুই মাসে চলছি, তো আল্লাহ ভাসাল আগামীকাল আমরা নদীতে নামবো। পয়লা মার্চ থেকে 30 এপ্রিল এই দুই মাস 25 সেন্টিমিটার নিচে জাটকা ধরা সম্পূর্ণ নিষেধ থাকে, কোনো মৎস্যজীবী মাছ ধরতেই নামবে না। আর বাকি সময়টিতে 25 সেন্টিমিটার তথা 10 ইঞ্চির নিচে কোনো মাছ ধরতে নামবে না। এগুলি গবেষণা আর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ মৎস্য গবেষণা নদী কেন্দ্র থেকে প্রস্তাবনা পাঠানো এবং তার প্রেক্ষিতে এই সংক্রান্ত আইনগুলি বাস্তবায়ন হয়ে থাকে এবং আগামীকাল থেকে ইলিশ ধরা শুরু হবে। ভোলায় নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে শতাধিক মাছ ধরা নৌকা। দীর্ঘ দুই মাস অলস বসে থাকার পর আবারও নদীতে নামবেন তারা। ঋণ দেনা করে চালানো সংসারে সচ্ছলতা ফিরবে বলে প্রত্যাশা জেলেপল্লির বাসিন্দাদের। নদীর জমি যদি মাছ থাকে তাহলে মানুষের ঋণ দেনা দেওয়ার ব্যবস্থা করবো। অবরোধ উঠে যাওয়ায় স্বস্তি ফিরেছে শরীয়তপুরের জেলেপল্লিতে। অভিযান শেষ হইব, যদি নামলে যদি আল্লাহ কিছু দেয় তাহলে আমরা চলতে পারবো। পহেলা মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের 6টি অভয়াশ্রমে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় জেলেদের পরিবার প্রতি মাসে 40 কেজি করে চাল দেওয়া হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ নিষেধাজ্ঞা দেয় সরকার। সাবিত সারোয়ার, সময় সংবাদ। অভিনেত্রী সমী কায়সারের বিরুদ্ধে মানহানির মামলা রমনা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত এ নির্দেশ দেন। এর আগে সাংবাদিকদের চোর বলার অভিযোগ এনে সমী কায়সারের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান। মামলার অভিযোগে বলা হয়, গত 24 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বাদীসহ বিভিন্ন মিডিয়া কর্মী ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সমী কায়সার তার 2টি ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ আনেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের চোর বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাদের আটকে রেখে দেহ তল্লাশি করারও অভিযোগ করেন তিনি। পরে মোবাইল চুরির সঙ্গে সেখানে থাকা কোনো সাংবাদিক জড়িত নয় বলে প্রমাণ হয়। সাংবাদিকদের চোর বলায় তার মানহানি হয়েছে জানিয়ে নুজহাতুল মামলাটি করেন। রাজধানীতে সিএনজি অটোরিকশা মানেই যাত্রী হয়রানি আর নির্দিষ্ট গন্তব্যে যেতে না চাওয়া। চালকের মর্জি মতো বেশি ভাড়ায় জুটলেও যানজটে বিরক্তি বাড়ে। এই সময়ে যদি একটু বাতাস, তেষ্টা মেটানোর পানি, পত্রিকা অথবা বই কিংবা কোলে শিশুর কান্না থামাতে অন্তত একটি চকলেট পাওয়া যায় কেমন হয়? অনেকের কাছে এগুলো নিছক কল্পনা মনে হলেও রাজধানীতেই চলে এমন একটি বাহন। চলমান সবুজ এই গাড়িটির মালিক বগুড়ার আব্দুল মালিক। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। যানজট ও গণপরিবহন সংকটের এই নগরীতে সিএনজি অটোরিকশা প্রয়োজনীয় বাহন হলেও কৌতূহলের বিষয় হওয়ার কোনো কারণ হয়তো নেই। তবে বৃক্ষপ্রেমী আব্দুল মালিকের এই পরিবহনটি বেশ ব্যতিক্রমী, দেখা মাত্রই প্রায় সবারই দৃষ্টি আকর্ষিত হয়। ছাদে সবুজ গাছ আর বাহারি ফুলওয়ালা সিএনজি অটোরিকশাটির সৌন্দর্যের ভাগিদার হতে ব্যস্ত হয়ে পড়েন পথচারীরা। বিষয়টি বেশ উপভোগের আব্দুল মালিকের কাছে। যানজটের কারণে অনেক তাপমাত্রা লাগে, তাপমাত্রার কারণে আমার গাড়ির উপরে কিছু গাছ গোছালি রেখেছি, মানুষের গাড়ি চালাইছি করতে পারিনি। এই গাড়িটা আমি কিস্তিতে লইছি স্যার, কিস্তিতে লিয়ে চালাই, চিন্তা আমরা করতেছি আস্তে আস্তে মানুষের যাতে আমি সেবাটা ভালো দিতে পারি। শহুরে রাস্তার নানা ঝঞ্ঝাট আর ভোগান্তি নাড়া দেয় আব্দুল মালিকের মন। তাই যাত্রীদের জন্য ফ্যান, বিশুদ্ধ পানি, সংবাদপত্র ও বইসহ খাবারের নানা উপকরণ বিনামূল্যেই সরবরাহ করেন তিনি। যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে গরমে, সেখানে উনি ব্যবস্থা রাখছে। আর একটু তো আলাদা সবার চেয়ে, উপরে একটা গার্ডেনিং করছে, চলার দিক দিয়ে খুবই শান্তি।
অন্যান্য চেঞ্জের তুলনায় আর কি, আরও নামলে আর খুবই আমাদের পাবলিকের জন্য খুবই ভালো হয়। যাত্রী পথচারী ও চালকরা মনে করেন তার উদ্যোগে অন্য চালকরাও অনুপ্রাণিত হতে পারেন। গাছগাছালি যে সৌন্দর্যটা দেখারও বিষয়, তারপরে যে ওষুধপত্র রাখে এগুলো একটা ভালো দিক, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর দেখা যায়, এরকমই সব গাড়ির দরকার। আশা করি সমাজের সর্বশ্রেণীর মানুষ ওনাকে দেখে ইন্সপায়ার হোক। ভিন্ন চিন্তারী মানুষটি জানালেন ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধাও যোগ হবে তার গাড়িতে। শারীরিক প্রতিবন্ধী ও দরিদ্রদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। দেখা যায় একজন প্রতিবন্ধী লোক রাস্তায় মনে করেন অনেক সময় দাঁড়িয়ে থাকে, বাসে উঠতে পারে না, একটা রিক্সাও মনে করেন দেখা গেছে ভাড়ার জন্য উঠতে পারে না। আমি এগুলো তাকে ফিরিয়ে যাই 2017 সাল থেকে আর কি এই সার্ভিসটা দেওয়া শুরু করছি। গণপরিবহনগুলোতে যাত্রী দুর্ভোগ কমাতে সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নেওয়ার জন্য চালক মালিকদের প্রতি আহ্বান জানান এই অটোরিকশা চালক। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 90 দিনের মধ্যে শপথ না নেয়ায় মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা। বিএনপির সংসদ সদস্যদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। অন্য মামলায় 10 বছরের সাজা থাকায় চ্যারিটেবল ট্রাস্টে এই মুহূর্তে বেগম জিয়ার জামিন নয় বললেন হাইকোর্ট। অর্থদণ্ড ও সম্পত্তি ক্রোকের আদেশ স্থগিত। সমালোচনার মুখে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি লাল সবুজ করার ঘোষণা। প্রধানমন্ত্রীর সঙ্গে টাইগারদের সাক্ষাৎ। খেলোয়াড়দের বাড়তি চাপ না দেওয়ার নির্দেশনা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিদিনই বাজারে বাজারে অভিযান জানালেন বাণিজ্যমন্ত্রী। গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ। এবং নিষেধাজ্ঞা শেষে কাল থেকে ইলিশ শিকারে নদীতে নামছেন জেলেরা। জাল নৌকা নিয়ে প্রস্তুত, মিলবে পর্যাপ্ত মাছ বলছেন মৎস্যবিজ্ঞানীরা। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।